হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কীভাবে স্থায়ীভাবে কুঁকড়ানো চুল সোজা করা যায় তার একটি কার্যকরী ফর্মুলা। ফ্রেন্ডস, কুঁকড়ানো চুল সোজা করার জন্য আমরা কত কিছুই না করে থাকি, কিন্তু ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে আপনি সহজেই কুঁকড়ানো চুল স্থায়ীভাবে সোজা করে ফেলতে পারবেন। ফ্রেন্ডস, সেই জন্য আমাদের প্রথমে দরকার পড়বে গাভীর কাঠি কাঁচা দুধ। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ গাভীর কাঁচা খাঁটি দুধ। ফ্রেন্ডস, এই দুধ আমাদের চুলে পুষ্টি চাহিদা পূরণ করতে এবং চুলকে ভেতর থেকে টান টান এবং মসৃণ করতে সাহায্য করে। তারপর লাগবে লেবু। ফ্রেন্ডস, এই লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, যা আমাদের চুলের পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করে। খানিকটা লেবুর রস নিয়ে নিচ্ছি, আর সবশেষে নিয়ে নেব নারিকেল তেল। ফ্রেন্ডস, সে প্রাচীনকাল থেকেই এই নারিকেল তেল আমাদের ত্বকের যত্নে এবং চুলের যত্নে ব্যবহার করে আসছেন আমাদের দাদি নানিরা। এটি আমাদের চুলের যত্নে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। বন্ধুরা, এবার এই সবগুলো উপাদান খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিন। এখানে সবগুলো উপাদানই প্রাকৃতিক, তাই আমাদের চুলের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই। বন্ধুরা, আমাদের এই মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে, এখন এটি কিভাবে ব্যবহার করবেন। ফ্রেন্ডস, এটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রথমে আপনার সমস্ত চুলগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এবং শ্যাম্পু করে নেবেন। সবচাইতে ভালো হয় যেদিন চুল ধুবেন তার পরের দিন এই মিশ্রণটি ব্যবহার করলে। ফ্রেন্ডস, এটি ভালো করে মিশিয়ে নিয়ে আপনার চুলের উপরিভাগে এভাবে ম্যাসাজ করবেন, এভাবে আলতো করে ম্যাসাজ করে করে লাগিয়ে নেবেন। মনে রাখবেন, যত বেশি সময় নিয়ে ম্যাসাজ করবেন তত দ্রুততম সময়ের মধ্যে আপনার চুলগুলো সোজা হয়ে যাবে। এটিকে এভাবে ম্যাসাজ করে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা এভাবে রেখে দিন। 1-1.5 ঘন্টা পর আপনি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন এবং পরবর্তীতে শ্যাম্পু করে নিন। ফ্রেন্ডস, সপ্তাহে 3 থেকে 4 বার এটি ইউজ করুন। এটি যদি সপ্তাহে 3 থেকে 4 বার ব্যবহার করতে পারেন, তাহলে মাত্র 1 সপ্তাহের মধ্যেই দেখবেন আপনার কুঁকড়ানো চুল বা বাঁকা চুল অনেকটাই সোজা হয়ে গেছে। সেই সঙ্গে আপনার চুলের যাবতীয় প্রকার কালো দাগ সরি চুলের যাবতীয় প্রকার উকুন, কুশকি এবং চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। সেই সঙ্গে আপনার চুল আগের থেকে অনেক বেশি ক্যাশ কালো, উজ্জ্বল, মসৃণ এবং প্রাণবন্ত হয়ে উঠবে। ফ্রেন্ডস, আজ তাহলে এ পর্যন্তই। আশা করি টিপসটি আপনাদের সকলের উপকারে আসবে। এই টিপসটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ও নিত্য নতুন ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।